হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তান্দালেকা নাহার তান্দালেকা ফি নারেকা তাহিনা ইয়াতাহানহু ফায়াস্তামিউনা হালুন নার ফায়াকুলু আলাস্তু তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ক্বালা নাম আলাস্তু আমরুকুম আলা আতিহি আনহাকুম আলা আতিহি আল্লাহ নবী বলবেন, একদল মানুষকে আল্লাহ পাক জাহান্নামে দিবেন, তারা জ্ঞানী সম্প্রদায়, ওলামা সম্প্রদায়, আর জাহান্নামের ভিতরে তাদের শাস্তি দেওয়া হবে যেমন একটা জাঁতার মাঝখানে কাঠের টুকরো থাকে আর ওই কাঠটা কেন্দ্র করে জাঁতা চারিদিকে যেমন ঘুরতে থাকে, অনুরূপ ভাবে যেমন ইট ভাটাতে গরু চোখে কাপড় বেঁধে দিয়ে তাকে ঘোরানো হয় মাটিটা নরম করার জন্য, ঠিক তদ্রূপ ওই আলেমটিকে জাহান্নামের ভিতরে তার নারী ভুঁড়িগুলো তার গলায় জড়িয়ে দেওয়া হবে আর জাঁতার মতো ঘুরপা খেতে থাকবে। আওয়াজ হবে জাহান্নামীরা একত্রিত হয়ে বলবেন, অগবন্ধু তুমি কি সেই ব্যক্তি না আমাদের ভালো কাজের কথা বলতে, খারাপ কাজে নিষেধ করতে, আজ আমরা তোমার কথা অগ্রাহ্য করেছি, বানিনি বলে জাহান্নামে এসেছি, কিন্তু তুমি ভালো কথা বলতে, খারাপ কাজ নিষেধ করতে, আজকে তুমি কেন জাহান্নামে এসেছো? ওই সময় ওই ব্যক্তি বলবেন, আমি দুনিয়ার বুকে ভালো কথা বলেছিলাম বটে, কিন্তু আমি ভালো কাজ কোনোদিন করিনি, খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করেছিলাম কিন্তু নিজে খারাপ কাজ থেকে দূরে থাকিনি, যার কারণে জাহান্নামে আমাকে শাস্তি দেওয়া হয়। নবীজি উদাহরণ দিয়ে জানিয়ে দিলেন। দুলম্বর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইল্লা ফিল জাহান্নামে ওয়াদিয়ান ইয়াতাউযু ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররাতিন ইউকালু লাহু হুব্বুল হাজান ফাকালু ইয়া রাসূলাল্লাহি মাল হুব্বুল হাজান ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওয়া সাল্লামা ওয়াদিয়ুম মিনান নার ইয়াদখুলুনা ফিহি আল আলিমুল কাযযাব। নবীজি বললেন, জাহান্নামে একটা গাড্ডা আছে, ওই গাড্ডার নাম হচ্ছে হুব্বুল হাজান। হুব্বুল হাজান কাকে বলে? সাহাবারা জিজ্ঞাসা করলে নবী বললেন, জাহান্নামের ওই গাড্ডা। প্রত্যেক দিন জাহান্নামের আগুনের কষ্ট থেকে রেহাই পাওয়ার জন্য আল্লাহর কাছে সে আবেদন করে মুক্তি পাওয়ার জন্য এবং আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ আমার মধ্যে ওই সমস্ত ব্যক্তিদের আপনি দাখিল করবেন না, প্রবেশ করাবেন না। সাহাবারা বললেন, হুজুর তারা খারাপ। নবী বললেন, জাহান্নামের ওই গাড্ডায় হুব্বুল হাজান বলে যে গাড্ডা আছে, ওই গাড্ডাতে মিথ্যাবাদী আলেমদের সেখানে প্রবেশ করানো হবে এবং তাদের শাস্তি দেওয়া হবে। আলী বাস্তব নবীজির এই হাদিসের দিকে লক্ষ্য রাখলে আমরা বুঝতে পারবো, একদল আলেম তারা মিথ্যা কথা বলে, আর রমজান মাসে এই হাদিসটির উপরে লক্ষ্য রেখে মিথ্যা কথা বলেছে তার প্রমাণ পাওয়া গেছে। আল্লাহ আমাদের হেফাজত করেন। এইরকম বাস্তবে বহু কথা আছে যেটা হাদিসের সঙ্গে মিলে না, অথচ উলামায়ে দ্বীন তারা বলতে দ্বিধাবোধ করে না, নিজের কথাটাকে রাসূলুল্লাহ বলেছেন বলে মাইকে তারা আওয়াজ করে চলে যাচ্ছে। আল্লাহ হেফাজত করেন। দুটি ছোট্ট প্রশ্নের উত্তর দিয়ে আমার মূল বক্তব্য দিকে ফিরে যাব। এ ওয়াজটি আমার এই এলাকায় অনেক পুরাতন হয়ে গেছে, কিন্তু আমি যদি সেটুকু বলি তাহলে বলবেন মাওলানা সাহেব ওই পুরাতন বুঝি কাজে চালাচ্ছে। বল আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হু কল ইয়াকরাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা খালালিন আস-সফরাতু ইয়ালু খালুফা ওয়া তাগাইয়ারু সাহেবা ওয়া জারুল ইজারা ওয়া তুকাত্তিমু যাহাবা ওয়া দারুল কিয়াম والزينات بغير محلها وعقد التمايم والرقي إلا بالمعوزة الله نبي بولين أمي دوشتا بستو
घृणा करी खराब बोले मने करी আর আবু হানিফা হুজুর বললেন 10টা বস্তু হলো শরীয়তের বিচারে হারাম তাহলে রাসূল অপছন্দ করেন আর উলামায়ে কেরাম আইমায়ে দ্বীন তারা হারাম বলেছেন আর আমাদের দেশে কিছু মূর্খের পণ্ডিত আছে আরবি পড়ে মানে করতে পারে না মানে করা বই পড়ে তারাই এখন জামানার ইমাম হয়ে গেছে আর জামানার ইমাম যারা ছিল তাদেরকে মূর্খ অজ্ঞ বলে তো এই হাদিস পূর্ণাঙ্গ আলোচনার আগে 2 ঘন্টা সময় লাগবে আমার মূল বক্তব্য কিন্তু বলা হবে না তবু আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি এক নম্বর নবীজি বললেন আমি 10টা বস্তু ঘৃণা করি অপছন্দ করি এক নম্বর কি চুলে দাড়িতে গবে কলপ করা এবার আপনাদের মনে পড়বে হুজুর আমাদের শোনা নাকি চুল দাড়িতে কলপ করা দুই নম্বর হলো তাগাইয়ার সাহেবা মাথা দাড়ির একটা দুটো চুল পেকেছে সেগুলো টেনে টেনে তুলে ফেলা যাতে কেউ বুড়ো বলে প্রমাণ করতে না পারে বজাতুল ইজারা পায়ের গাটে নিচে কাপড় ঝুলিয়ে পড়া ওয়াতুকাতমু সাহাবা বেদা ছেলে সোনার আংটি পরিধান করা ওয়া দারুল কিয়াম গুটি জাতীয় খেলা ক্যারাম বোর্ড লুডু 10-25 420 কলবেরে এই সমস্ত জাতীয় সেই সঙ্গে গুলি খেলা শতরঞ্জি খেলা এই গুটি জাতীয় যত খেলা আছে হারাম বলা হয়েছে কিন্তু চার দোকান বাঁচিয়ে রাখার জন্য ক্যারাম বোর্ড চলছে চার দোকানগুলো বাঁচিয়ে রাখার জন্য তাস খেলা চলবে তা না হলে খরিদ্দার হবে না ও ডবল হারাম বলেন কিন্তু মেলে নেওয়া যাবে না তো গুটি জাতীয় যত খেলা আছে কানের ভিতরে আজান দিবেন আঙুল দিয়ে কোন আঙুলগুলো দিতে হয় কত একটু বলে নাকি শাহাদাত আঙুল নামাজে বলবে না শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত আঙুল তুলতে হবে আর কারো যদি গুলি করে মারতে যান টিগার টানেন শাহাদাত আঙুল আর এই শাহাদাত আঙুল কিন্তু কেরাম বোর্ডের মাস্টার যেটা আজানের জন্য জায়েজ বন্দুক চালানোর জন্য নিষেধ সেটাই এখন কেরাম বোর্ডে মাস্টার হয়েছে শাহাদাত আঙুল এরও হাদিসও অনেক আছে কেন এই আঙুলটা শাহাদাত আঙুল বলা হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে যখন তাকে স্থান দেওয়া হলো 70,000 ফেরেশতা তাকে প্রদক্ষিণ করতে থাকে চারিদিকে ঘুরতে থাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন আল্লাহ এই ফেরেশতাগুলো কেন আমার চারিদিকে তারা ঘুরতে থাকে আল্লাহ পাক বলেন আদম তোমার ভিতরে আমি একটা নূর দান করেছি সেই নূরটার নাম হলো নূরে মুহাম্মাদী ওই নূরের মর্যাদা দেওয়ার জন্য তোমার চারিদিকে তারা তওয়াব করে প্রদক্ষিণ করে বলেন সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ ওই নূরটা যদি আমার কপালে আপনি দান করেন তাহলে পিছন দিকে আর ফেরেশতারা নিশ্চয়ই ঘোরাঘুরি করবে না আল্লাহ পাক কপালে যখন দান করে দিলেন নূরে মুহাম্মাদী আরো 70,000 ফেরেশতা সব মুখে এসে দাঁড়িয়ে ওই নূরটাকে জিয়ারত করতে থাকলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গিয়ে বলেন আল্লাহ যে নূর আমার ভিতরে ছিল 70,000 ফেরেশতা আমার চারিদিকে তারা ঘোরাঘুরি করছিল মর্যাদা দিচ্ছিল কপালে যখন নূরটা দান করেছে আরো 70,000 ফেরেশতা সম্মুখে জিয়ারতের জন্য দাঁড়িয়ে গেছে ওই নূরটা যদি আমার যে কোনো একটা আমলে দান করেন আমি নূরটা দেখে খুশি হয়ে যাব আল্লাহ পাক এই শাহাদাত আঙুলের নখে যখন নূরটা দান করে দিলেন বললঙ্গা আঙুলটা চাঁদের মতো জ্যোতির্ময় হয়ে গেল ওই সময় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আঙুলটা তিনি তুলে দিয়ে পড়ে দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد رسول الله آدم عليه الصلاة والسلام আমাদের নবীকে চোখে দেখিয়ে দিন কিন্তু ওই নূর দেখার পরে তিনি সাক্ষী দিয়েছিলেন এই জন্য এই আঙুলটা উঁচু করে সাক্ষী দেওয়ার জন্য এই আঙুলটার নাম রাখা হলো শাহাদাত আর সেই আঙুলে কেরামত চলছে লজ্জা থাকা দরকার আছে লজ্জা থাকা দরকার আছে আমি শুনেছি আর পড়েছি বাংলাদেশের একটা শাড়ি নাম করা শাড়ি তার নাম হচ্ছে ঢাকাই শাড়ি খুব মসৃণ শাড়ি ইংরেজ আমলে শাড়ি প্রসিদ্ধি লাভ করেছিল তো যে সমস্ত কারিগর এই শাড়ি তৈরি করার পরে সুনাম অর্জন করেছিলেন তাদের দুটো করে আঙুল কেটে দেওয়া হয়েছিল যাতে বাংলাদেশের ওই ঢাকাই শাড়ি পালিয়ে গিয়ে পাকিস্তানি না হয় ভারতে না হয় ইংল্যান্ডে না হয় জাপানে না হয় ঠিক তদ্রূপ যে সমস্ত কর্মচারীরা 22 বছর ধরে তাজমহল বানিয়েছিল পরবর্তীকালে ওই সমস্ত কর্মচারীদের আর দ্বিতীয় কোনো জায়গায় কাজ না করার জন্য সই করতে হয়েছিল তাহলে যে শাহাদাত আঙুলে আদম নবী সাক্ষী দেওয়ার জন্য আল্লাহ পাক নাম রেখে দিলেন শাহাদাত সাক্ষী দিচ্ছি আমি সেই শাহাদাতের আঙুলটা কেরামতে চলানো শরীয়ত সম্মত একটু ভাবলেন আপনারা দুই নম্বর এই আঙুলটার নাম হচ্ছে এবহাম আর বোতলের গায়ে আছে থামস আপ নাকি থামস তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে পৃথিবীতে নেমে আসার আগে বললেন আল্লাহ আমি আরো একবার নূরে মুহাম্মাদি দেখতে চাই তো আল্লাহ পাক এই বৃদ্ধ আঙ্গুলে দুই হাতের আঙ্গুলে নবীজির নূরের তাজাল্লি দান করে দিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুটো আঙ্গুলে চুমা খেয়ে চোখে লাগিয়ে দিয়েছিলেন সেই দিন থেকে এই দুটো আঙ্গুলের নাম হলো মিসবা অর্থাৎ যে আঙ্গুলের দ্বারা তাসবিহ পড়া যায় বলে সুবহানাল্লাহ কি ব্যাংকে টাকা আছে থুতু দিয়ে তুলবেন আর সুদের টাকা গুনবেন বুড়ো আঙুল লাগবে তো নাকি চারটে আঙ্গুলের থেকে ইনি হচ্ছে মাস্টার তো এই আঙ্গুলে আপনি তসবিহ দানা করবেন সুবহানাল্লাহ 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 এই আঙ্গুল সহযোগিতা এই জন্য না হলো মিসবা যে আঙ্গুলের দ্বারা তাসবিহ পড়া যায় বলে সুবহানাল্লাহ আলে দুটো আঙ্গুলে নাম আল্লাহ দিলেন ডান দিকের পকেটে যখন গুটি মারবেন কোনটা চলবে বুড়া আঙ্গুল তো এই পকেটের দিকে যখন মারবেন তাহলে যে দুটো শরীয়তে হারাম করলো সেই দুটো কেরামতে যায় আমার কথা দুঃখ লেগে এই কাটা ছাড়া কথা বলে বলি সন্ধ্যার দিকে সময় দেয় না বারোটার সময় যখন লোক ঘুমাবে আর শুনবে কিন্তু আমল করবে না সেজন্য বারোটার পরে সময় তাহলে মূল কথা কি হাদিসটি অনেক লম্বা চড়া এক নম্বর হলো কলব করা দু নম্বর মাথার চুল যদি পেকে যায় তুলে ফেলা তিন নম্বর গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়া চার নম্বর হলো সোনার আংটি বা অলংকার বেটা ছেলে যদি পরে হারাম পাঁচ নম্বর হলো গুটি জাতীয় খেলা ছ নম্বর অজিনাতু বেগায়রে মাহালিহা ওই সমস্ত নারী যারা রাস্তাঘাটে বা ডাক্তার বাড়ি বাপের বাড়ি যায় সেই সময় সোনার অলংকার পরে ভালো তোলা শাড়ি পরে মাথায় কাপড় থাকে না তার সৌন্দর্যটা স্বামীকে না দেখিয়ে পর পুরুষকে দেখায় এর অনেকগুলো দলিল না দিলে ঠিক সঠিক ভাবে বোঝা যাবে না আর তিনটে চারটে আছে যেগুলো এই মজলিসে বলা যায় না তবু মাইকের আওয়াজ দূরে যাচ্ছে জি আগে গরুর দ্বারা গরুর বাচ্চা হতো পাঁটা থাকলে ছাগলের বাচ্চা হতো কিন্তু এখন বাজারে বীর্য কিনতে পাওয়া যাচ্ছে ঠিক তদ্রূপ ওই সমস্ত নারী তারা বিয়ে করবে না পর পুরুষের বীর্য কিনে ডাক্তারের মাধ্যমে বাচ্চা পেটে নিয়ে গর্ভ সঞ্চার করবে এবং সেই বাচ্চা লালন পালন করবে দুধ খাওয়াবে
পয়সার বিনিময়ে বিক্রি করবে। যে উদ্দেশ্যে আমি হাদিস টেনেছি দুটো কথা, একটা হলো ক্যারাম বোর্ড তাস, আর দু নম্বর হলো নবীজি বললেন ও আকদু তামাইমা ইল্লা বিল মাউজা। বাংলাদেশের বেশ কিছু বক্তা আছে তাবিজ করা শিরক বলে, হারাম বলে, কিন্তু কোরআন পাকের আয়াত হাদিসের দোয়া তাবিজ করা শিরক নয়। নবীজি বললেন আকদু তামাইম, তামাইম মানে কাঠি, কাঠি জালের কাঠি বোঝেন, লোহার টুকরো, জালের কাঠি, গরুর শিং, ভেড়ার শিং, উটের খুর, গরুর পায়ের খুর, গাছের শিকড়, মাছের কাঁটা, সাপের হাড্ডি, এই সমস্ত বস্তু রোগ মুক্তির জন্য ব্যবহার করা হলো শিরক এবং হারাম। কোরআনের আয়াত কোনোদিন শিরক না, কোরআনের আয়াত তাবিজ করলে নাজায়েজ না। কিন্তু এখানে হাদিসের বিকৃতি করে বাংলাদেশের বহু বক্তা তারা চালাচ্ছে, আর আমাদের দেশে সুটকে সুটকে কিছু শ্রোতা তারা ইউটিউব করে তারাও বড় বক্তা হয়ে গেছে। নবীদের পরে পৃথিবীতে 100 বছর পরে একজন করে মুজাদ্দিদ আসবেন, তাহলে দাদা হুজুর পীর কিবলা হলেন একজন মুজাদ্দিদ। তাবিজ করা যদি শিরক হতো তাহলে মুজাদ্দিদ তিনি তাবিজ করে গেলেন কেন? তাহলে আসলে তাবিজ হলো গাছের শিকড়, গাছের কাঁটা, মাছের কাঁটা, সাপের হাড্ডি, গরুর শিং, ভেড়ার শিং, উটের পায়ের খুর, জালের কাঠি, লোহার টুকরো, এই সমস্ত বস্তু দেব দেবীর নামে তার উপরে মন্ত্র পড়ে দিয়ে বাচ্চার গলায় দেওয়া, বড় মানুষের গলায় দেওয়া, রোগ জেন ভূত থেকে আত্মরক্ষার জন্য যদি ব্যবহার করে এখানেই হবে শিরক। নবীজি বললেন তাহলে রোগ মুক্তির জন্য কি কাজ? আল্লাহ নবী বললেন ইল্লা বিল মাউজাত, দুটো সূরা তোমরা ব্যবহার করতে পারো। বিষয়টা আপনাদের শোনা এবং জানা, আমি প্রায় 10-12 বছর আগে মসজিদে একবার জলসা হয়েছিল নবী দিবস, তো সে সময় আলোচনা রেখেছিলাম, অনেকে ভুলে গেছেন, তবু আমি বিষয়টি বলছি। মক্কার জীবনে আল্লাহ নবী যখন দিন প্রচার করতে থাকলেন এই অবস্থায় লবিদ বলে একজন বড় কবি এবং জাদুকর ছিল, এই জাদুকর আর তার যুবতী বেটি ছিল, সেও মন্ত্র পড়ে জাদু করতে পারত। বাপ বেটিতে আলোচনা করলো যে মোহাম্মদ যেভাবে দিন প্রচার করছেন আমাদের বাপ দাদা ধর্ম নষ্ট হচ্ছে আর মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে, সুতরাং মোহাম্মদ রসুল্লাহ করে জাদু করে মেরে দিতে হবে, নাউজুবিল্লাহ। একটা 10-12 বছরের বাচ্চা ছেলে আল্লাহ নবীর বাড়িতে নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ আপনার বাড়ি থাকবে, খেদমত করবে, আপনি রেখে দেন। আর বাচ্চাটাকে বলে দেওয়া হলো রসুল্লাহর ব্যবহার করা কোনো বস্তু যদি তুমি পাও চুরি করে নিয়ে তুমি পালিয়ে যাবে। ছেলেটি কিছুদিন থাকতে থাকতে আল্লাহ নবী যে চিরুনি দিয়ে চুল আঁচড়াতেন, একটা চিরুনি চুরি করে নিয়ে গেল। আর নবীজি দাড়ি মুবারাকে চুল চুরি করে নিয়ে পালিয়ে গেল। যাওয়ার পরে ওই নবীদ আর তার বেটি ওই চিরুনির দাঁতে চুলে ফুঁক দিয়ে মন্ত্র পড়ে 11টা গেরো দিয়ে মক্কা থেকে 2.5 মাইল দূর জারোয়ান বলে একটা নাম করা কুয়া ছিল, ওই কুয়ার পাশে পাথর চাপা দিয়ে রাখা হয়। আল্লাহ নবীর শরীরে জাদুর প্রক্রিয়া শুরু হলো, নবীজি দুর্বল দেখতে পেলেন, খেতে পারেন না, চলতে পারেন না। এই অবস্থায় একদিন রাতের বেলা নবীজি শুয়ে আছেন, নবীজি চোখ দুটো বন্ধ করে আছেন, অন্তরটা জাগ্রত, মাথার দিকে পায়ের দিকে দুইজন ফেরেশতা এসে বলতে থাকলেন। মাথার দ্বারে ফেরেশতা বললেন, বলতে পারে নবীজির কি হয়েছে, কেন দুর্বল হয়েছে? পায়ের দ্বারে ফেরেশতা বলল, নবীকে জাদু করা হয়েছে।
মাথার দারে ফেরেশতা বললেন কে জাদু করেছে পায়ের দারে ফেরেশতা বললেন মক্কার নাম করা জাদুকর তার নাম হচ্ছে লাদিন আর তার যুবতী বেটি দুইজন মিলে জাদু করেছে মাথার দারে ফেরেশতা বললেন কিভাবে জাদু করা হয়েছে পায়ের ফেরেশতা বললেন যাতে নবীজি শুনতে পায় পায়ের দারে ফেরেশতা বলতে থাকলো আল্লাহ নবীর ব্যবহার করা একটা চিরুনি চুরি করে নিয়ে নবীজি দাড়ি মোবারকের কতগুলো চুল চুরি করে নিয়ে আর ওই চিরুনিতে ১১টা গেরো দিয়ে আর মন্ত্র পড়ে মক্কা থেকে আড়াই মাইল দূরে একটা কুয়া আছে ওই কুয়ার পাশে পাথর চাপা রাখা হয়েছে যার কারণে নবীজি দুর্বল হয়েছেন এবং আল্লাহর নবী তিনি খেতে পাচ্ছেন না চলতে পাচ্ছেন না মাতার দারে ফেরেশতা বললেন কিভাবে রোগটা নিরাময় হবে পায়ের দারে ফেরেশতা বললেন এই কুয়া থেকে যখন ওই চিরুনির দাঁত ভাঙা অংশগুলো দিয়ে আসবে আল্লাহ পাক রোগটা সারিয়ে দেবেন এই বলে দুইজন ফেরেশতা চলে গেলেন সকাল হয়ে গেল নবীজি ওই যে কত কবল শুনছিলেন হযরত আলী আব্দুল্লাহ বিন মাসউদ হযরত আব্দুল্লাহ বিন আব্বাস তিনজন সাহাবা হুজুরকে ঘোড়ার উপরে সওয়ারি করে দিয়ে বলে দিলেন যাও আড়াই মাইল দূরে দেখবে একটা কুয়া আছে যার নাম ওই জারওয়ান কুমার পাশে একটা পাথর পড়ে আছে ওই পাথরটা সরালে দেখতে পাবে আমার ব্যবহার করা চিরুনি এবং আমার দাড়ি মোবারকের কতগুলো চুল তাতে গিরে দেওয়া আছে ওইগুলো অক্ষত ভাবে নিয়ে চলে আসবে হযরত আলী চলে গেলেন আব্দুল্লাহ বিন মাসউদ চলে গেলেন আব্দুল্লাহ বিন আব্বাস গেলেন নবীর কথা মতো পাথরটা যখন সরালেন দেখলেন খেজুর গাছের কিছু ছাল আছে ওই ছালগুলো যখন খুলে ফেললেন দেখলেন নবীজির বর্ণনা মতো চিরুনি এবং চিরুনির দাঁত গুলো আছে আর তাতে চুল গেরো দেওয়া আছে ওই বস্তু যখন নিয়ে আসলে নবীজি দেখছেন ওই অবস্থায় জিবরা সালাতু আসসালাম একই সঙ্গে দুটো সুরা নিয়ে তিনি অবতরণ হয়েছেন একটি সুরার নাম হচ্ছে সুরাতুল ফালাক আর একটি সুরাতুর নাম হচ্ছে সুরাতুন নাস এই দুটো সুরার নাম হচ্ছে মাউজা তাইন মানে আল্লাহর কাছে সংযুক্তি সুরার বিনিময়ে সাহায্য চাওয়া কি শব্দ আছে কুল আউযু বিরাব্বিন নাস হে নবী আপনি বলুন আউযু রাব্বিন নাস মানুষের প্রভুর কাছে মানুষের ক্ষতি থেকে আমি সাহায্য চাচ্ছি মালিকিন নাস যিনি মানুষের প্রভু তার কাছে সাহায্য চাচ্ছি ইলাহিন নাস যিনি মানুষের ইলাহ প্রভু তার কাছে সাহায্য চাচ্ছি মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস খান্নাস মানে অনেকগুলো শয়তান জিনকে বোঝা যায় এই জিনেদের ক্ষতি থেকে আমি আত্মরক্ষার জন্য সাহায্য চাচ্ছি কার কাছে আল্লাহর কাছে আউজ মানে আমি সাহায্য চাই আর তাউজ মানে সাহায্য চাওয়া তোমরা সাহায্য চাও আল্লাযী ওয়াসুবে সুফি সুদুরিন নাস ওই জিন যারা মানুষের অন্তরেতে ওয়াসওয়াসা দেয় মিনাল জিন্নাতি ওয়ান নাস মানুষের ক্ষতি আর জিনের ক্ষতি থেকে আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি আল্লাহ নবী বললেন শয়তানা জাসিবুন আলা কালবিল মুমিনে ফায়জা জাকারা খানাসা মুমিনের অন্তরে শয়তান ঘাপটি দিয়ে বসে থাকে যখন মুমিন ব্যক্তি আল্লাহ আল্লাহ জিকির করে শয়তান তার অন্তর থেকে পালিয়ে যায় বলে সুবহানাল্লাহ আপনি মসজিদে ঢুকছেন আর ডান পা দিয়ে কি দোয়া পড়ছেন হুজুর মসজিদে গেলে তবে তো দোয়া মুখস্থ থাকে বলেন আল্লাহুম্মা তালি আবওয়াব রাহমাতিকা আল্লাহ তোমার রহমতে দরজা আমার জন্য খুলে দাও মসজিদ শান্তির জায়গা রহমত কামনা করবেন কেন আল্লাহ নবী বললেন ইজা সাল্লা নাসা ইয়াসাউ বিসুফি কালবিহি ইউসাম্মা ওয়ালহাম মানুষ যখন বাড়িতে হোক মসজিদে হোক মাঠে হোক ঘাটে হোক নামাজে নিয়ত করে দাঁড়ায় একটা শয়তান এত পাওয়ার ক্ষমতা আছে শিরায় উপশিরায় রক্তের ভিতরে ঢুকে ওই নামাজিকে নামাজ ভুলিয়ে দেওয়ার প্রচেষ্টা চালায় সুতরাং আল্লাহ যখন আমি মসজিদে যাচ্ছি রহমতের দরজা খুলে দাও শয়তান যেন মসজিদ থেকে পালিয়ে যায় বলে সুবহানাল্লাহ তাহলে শয়তান ক্ষতি করে নাকের উপর ডগায় বসে অন্তরে বসে নামাজের ভিতরে ক্ষতি করে আল্লাহ সেই শয়তানের ওয়াসওয়াস থেকে সাহায্য চাচ্ছি অনেক তথ্য আছে বলতে গেলে বিষয়টা অন্যদিকে চলে যাবে
দুলম্বর কিছু মানুষ আছেন তারাও মানুষকে ক্ষতি করে। এই মানুষের ক্ষতি থেকে আল্লাহর কাছে সাহায্য চাও। দুলম্বর সূরা হলো সূরাতুল ফালাক। ফালাক মানে কি? বিতীর্ণ হওয়া, ফেড়ে যাওয়া, লম্বা হয়ে চলে যাওয়া, বিতীর্ণ হওয়া। অর্থাৎ সকালবেলা সূর্য যখন ওঠে লালে লাল হয়, তারপরে দেখবেন শীতকালে যখন কুয়াশা থাকে, সূর্যের তাপটা, সূর্যের রশ্মিটা কুয়াশা ভেদ করে চলে যায়, লম্বা লম্বা দাগ দেখা যায় না, এটাকে বলা হচ্ছে ফালাক, ভেদ করে চলে যাওয়া। তাহলে কুল আউযু রাব্বিল ফালাক, ওই সূর্য যখন তার আলো ছড়ায়, শয়তান ঠিক তদ্রূপ বান্দার উপরে প্রভাব বিস্তার করে। আল্লাহ, আমি ওই সময় আপনার সাহায্য চাচ্ছি। ওই সকালবেলা হিন্দু ভাইরা সূর্যের দিকে মুখ করে, আর সূর্য জপ করে, দেবতা জপ করে না, কি লাল অবস্থায় নামাজ পড়া যায় যায় না? তাহলে আউযু রাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, মাখলুকাতের সৃষ্টিতে এমন ক্ষতিকারক বস্তু আছে, তাদের ক্ষতি থেকে আমি সাহায্য চাচ্ছি। ওয়ামিন শাররি গাসিকিন ইজা ওয়াকাব, যখন সেই ক্ষতি মানুষের উপরে ছেয়ে যায়, বিস্তার করে, আমি তার ক্ষতি থেকে সাহায্য চাচ্ছি। ওয়ামিন শাররি নাফাসাত ফিল উকাদ, আর ওই ক্ষতি থেকে সাহায্য চাচ্ছি। আকদম মানে কি? গেরো দেওয়া। ওই দাড়ি চুলেতে মন্ত্র পড়ে যে ফুক দেওয়া হয়েছিল, গিরো দেওয়া হয়েছিল, এই আগুন মানে গিরো দেওয়া। এই গিরো দেওয়া ক্ষতি থেকে আমি সাহায্য চাচ্ছি। ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ, হিংসাকারীর হিংসা থেকে আমি সাহায্য চাচ্ছি আল্লাহ আপনার কাছে। আল্লাহ নবী জিব্রাইলের অনুমতিতে এই দুটো সূরা পাঠ করলেন। দুটো সূরায় ১১টা আয়াত আছে। আর চিরুনির দাঁতে কটা গিরো দেওয়া? ঘুমাচ্ছেন নাকি আপনার? ঠিক আমাকে বলতে বলে দিয়ে আসল লোকগুলো পালিয়ে চলে। তাহলে গিরো দেওয়া আছে ১১টা, দুটো সুরাজ আয়াত আছে ১১টা। আল্লাহ নবী একটা করে পড়লেন, আর কাটতে হলো না, হাতুড়ি মারতে হলো না, অটোমেটিক চিরুনির গায়ে ওই গিরো ফটাস করে একটা করে ফেটে যেতে থাকে। ১১টা আয়াত পড়লেন, ১১টা গিরো ছিন্ন হয়ে চিরুনির দাঁত থেকে চুলগুলো গিরো ছিন্ন হয়ে গেল। আল্লাহ নবী সুস্থতা বোধ করলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর জাদু দূর করার জন্য আল্লাহ কি পাঠালেন? দুটো সূরা, সূরা ফালাক আর সূরা নাস। এই দুটো সূরার নাম হচ্ছে মাউজাতাইন। এই দুটো সূরা দিয়ে জিন ভূতে তাবিজ করা যায়, পানিতে ফুঁক দেওয়া যায়, লিখে গলায় পড়া যায়, ফুঁক দেওয়া আর গলায় পড়াটা সেরে গেল, গলায় পড়াটা সেরে গেল। তাহলে সেরে বা শরীয়ত সম্মত নয় কি কি? মাছের কাঁটা, সাপের হাড্ডি, গাছের শিকড়, গাছের কাঁটা, গরুর শিং, জালের কাঠি, লোহার টুকরো, আর উটের পায়ের যে খুর আছে, এই খুর, ভেড়ার শিং, এই জাতীয় বস্তু জাহেলিয়াতের মানুষেরা রোগ মুক্তির জন্য ব্যবহার করত। নবীজি বললেন ওই কোন রোগ মুক্তির জন্য ব্যবহার করা যাবে না। এরপরে ওলামাদের বিভিন্ন মত এসেছে, কিন্তু কোরআনের আয়াত পড়ে ফুঁক দেওয়া আর গলায় দেওয়া হাদিস সম্মত কোন জায়গায় শরীক পাওয়া যায়নি। জোর করে কিছু আলেম হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত তৈরি করছে। আল্লাহ হেফাজত করেন। আর একটি ছোট্ট হাদিস রাখছি, অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, আমি যে আয়াত হাদিস পড়েছি সেদিকে এখনো কিন্তু যাওয়া হয়নি। আল্লাহ নবী বলে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কাতলিন আরবাতিন, আল নামলাত ওয়াল নাহালাত ওয়াল হুদহুদ ওয়াস সুরাত। আল্লাহ নবী বললেন চারটি প্রাণীকে আমি রাসূলুল্লাহ তোমাদের মারতে নিষেধ করেছি। আবার সেই রহমাতালিল আলামিন বললেন উকতুলুল মুজি কাবলুল ইজা, যে সমস্ত প্রাণী কষ্ট দেয়, কষ্ট দেওয়ার আগে মেরে দাও। সাপ, বিছা,
এই জাতীয় প্রাণী কষ্ট দেয়, হিংস্র প্রাণী বাঘ চিতাবাঘ শিয়াল কুকুর যদি কষ্ট দেওয়ার আগে তার অবস্থা যদি দেখা যায় আক্রমণ করতে পারে তাহলে মারা যায় আছে। কিন্তু চারটে প্রাণী নবীজি বলেন মারা নিষেধ, আর একটা প্রাণী মারলে একশো নেকি পাওয়া যায়, বান কাতালা জারবান ওয়াজকাতান ফালাহু মিয়াতু হাসানা সুমাদনাহা। ছেলেরা খেজুরের ডাল কেটে আর ক্ষুদিরামের মতো গলায় পরাতে চায় কি? গিরগিটি বলে সাদা বাংলায়, কেংলেজ বলে আমাদের চব্বিশ পরগনা। তাহলে গিরগিটি কি অন্যায় করেছিল তাকে মারলে নাকি? আগুনের কুণ্ডিটি যখন ফেলে দেওয়া হয়েছিল সেই সময় ওই গুরগিটি দূর থেকে গিয়ে ফুঁক দিয়েছিল যাতে আগুন বেশি পর্যন্ত জ্বলতে পারে। দু নম্বর হাদিসের টিকা এসেছে, গিরগিটির লালা হলো বিষাক্ত, বাচ্চাদের গায়ে লাগলে ফোড়া পাছড়া হবে, খাদ্য খাবারে পড়লে বাচ্চারা যদি গায়ে প্রাণহানি ঘটতে পারে, এই জন্য গিরগিটিকে এক ঘায়ে বেঁধে দিলে একশো নেকি, আস্তে আস্তে মারলে নেকি কম। তাহলে রোগের থেকে অপরাধ হলো নবীর আগুনের দিকে মুখ করে ফুঁক দেওয়ার জন্য গিরগিটিকে মারা নবীজি জায়েজ বলেছেন। আবার নবী বলে লা তাকতুল দাবদা ওয়ালা তাফালু সাফা ফাইন্না ইয়াসকুরুল্লাহ যিকরান কাসিরা, তোমরা ব্যাঙ মারবে না, ব্যাঙের দ্বারা ওষুধ তৈরি করবে না। ইব্রাহিম নবীকে আগুনে ফেলার পরে ও একটা ব্যাং মুখে করে পানি নিয়ে লাফিয়ে লাফিয়ে আগুনের কাছাকাছি যেতে পারেনি, দূর থেকে কুল্লি করে দিয়ে বলেছিল আল্লাহ এই পানিটা তুমি হাওয়ায় দিয়ে ইব্রাহিমের আগুনে ফেলে দাও, আগুন নিভবে না, যদি কিঞ্চিৎ পরিমাণ আগুনের তেষ্টা কম হয়। নবীজি বললেন কি আমুক পর্যন্ত আমার উম্মতের ব্যাং মারা হারাম করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা প্রাণী মারা যায় আর একটা পানি মারা না যায়, করলে নবীজি তার কারণ আছে। আর চারটে প্রাণী মারা নিষেধ কি কি? এক নম্বর হলো পিঁপড়া, যে পিঁপড়া ক্ষতি করে না, এরকম কিছু পিঁপড়া আছে যে পিঁপড়া ক্ষতি করে মারা যায় যাচ্ছে। দুই নম্বর হলো নাহালাতুন মৌমাছি, তিন নম্বর হলো হুদহুদ পাখি সুলাইমান নবীর পত্রবাহক কোরআন পাকে আছে, চার নম্বর হলো সুরাত পাখি, সুরাত মানে যেখানে সমুদ্র আছে নদী আছে বড় বড় পাখি যাদের ডানা কালো এবং সাদা, পাঁচ কিলো সাত কিলো দশ কিলো পর্যন্ত গোশ হতে পারে, এই পাখি গোশত মারাত্মক তিতো, কোনো মানুষ খেতে পারে না, শুধু সৌন্দর্যের জন্য। আরবের বুকের ওই মানুষগুলো পাখিগুলো মারার পরে ওই পাখির হাড্ডি নিয়ে বাচ্চাদের গলায় লাগিয়ে দিত, আর তাদের ধারণা ছিল এই পাখির হাড্ডি গলায় থাকলে বাবায়ে মক্কাতা মক্কাবাসীদের ভয় ছিল জিনের ভয়, ওই জিন জাতি বাচ্চাদের ক্ষতি করতে পারবে না। হাটে বাজারে যাবেন, এক ধরনের গাছের শিকড় আছে ঠিক এরকম গোড়ালো বলাদো, বাজারে বিক্রি হয় বাচ্চাদের গলায় লাগিয়ে দেয়, হিন্দু ভাইরা ব্যবহার করে কিন্তু এখন মুসলমানরা ব্যবহার করে। তাহলে ওই গাছের শিকড় পিছালো, লোহার টুকরো, জালের কাঁটি, মাছের হাড্ডি, সাপের কাঁটা, গরুর শিং, উটের পায়ের খুর, ভেড়ার শিং, এই সমস্ত বস্তু রোগ মুক্তির জন্য জিন থেকে বাঁচার জন্য ব্যবহার করা হলো শিরিক। আবার মুরব্বীজি একজন বলছিলেন সম্ভবত শফিকুল ভাইয়ের আব্বাকে চাচা হবে, যে হুজুর গাছেরা ওষুধ কবিরাজি ওষুধ তৈরি হয় গাছ থেকে, তাহলে সেটা যদি ব্যবহার করা জায়েজ হয় তাহলে গাছের শিকড় রোগ মুক্তির জন্য ব্যবহার করা যাবে না। এটা কত হলো যুক্তি, কিন্তু যুক্তি থেকে শরীয়তটা হলো বড়, যুক্তি থেকে শরীয়ত বড়। রসুল্লাহর একটা হাদিস আছে, ওলামায়ে দেওবন্দিরা তাবিজের পক্ষে মত দিয়েছেন আবার বিপক্ষে মত দিয়েছেন। বেস্তিজার বলে কিতাবে আশরাফ আলী থানে রহমাতুল্লাহ লিখছেন তাবিজটা চিকিৎসা উপলক্ষে তাবিজ করা জায়েজ আছে, আর আমাদের দেশে ওলামায়ে দেওবন্দিরা তাবিজ করা হারাম বলে, অথচ ওদের হুজুরের কেতাবরা পড়েন। আল্লাহ নবী জান্নাত থেকে একটা খেজুরি দিয়ে গাছ লাগিয়েছিলেন মদিনা, এই খেজুর প্রসিদ্ধ, কানা উজওয়াতান আলিয়াতান সাফা, হাদিসে এসেছে কেউ যদি খালি পেটে সাতটা উজওয়া খেজুর খায় তার বিষক্রিয়া হবে না, সাপে যদি কামড় দেয় বিচায় যদি কামড় দেয় তার কোনো ক্ষতি হবে না।
মজরহর কাদিম বলে কিতাব এসেছে ওজোয়া খেজুর রাসূলুল্লাহ গাছ লাগিয়েছেন তার মর্যাদার জন্য খেজুরের এত মর্যাদা আছে এই গাছের শিকড় যদি কেউ গায়ে ধারণ করে তার যদি জাদু করে জাদু ক্ষতি করতে পারবে না খেজুর গাছের শিকড় থাকার জন্য শুধু রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্ক থাকার জন্য এই গাছের মর্যাদা এত বেশি আল্লাহ হেফাজত করেন অনেক লম্বা চড়া বলে ফেললাম এবার নিজের বক্তব্য দিকে একটু আলোচনা রাখবো ওচ্চাবাজে দূরে সরি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ قال الله تعالى في كتاب المبين ادع الى سبيل ربك بالحكمه والموعظه الحسنه الله پاک قران থেকে জানিয়ে দিলে নবী আপনি মানব দিগকে সুন্দর ওয়াজ নসিহত করে আপনি দ্বীনের দিকে তাদের আহ্বান করুন সুন্দর ওয়াজ নসিহত করে মানুষকে ধর্মের দিকে আপনি আহ্বান করুন আল্লাহ নবী বললেন ইন্না মিন ইসরাতিস সাআতু তালাবুল ইলমা মিনাল আসাগির নবীজি বললেন কিয়ামতের একটা নিদর্শন হলো এই মানুষ অযোগ্য অদক্ষ কম শিক্ষিত মানুষের কাছে শরীয়তের জ্ঞান দেবে এই অযোগ্য ব্যক্তিদের কাছ থেকে মানুষ জ্ঞান নেবে তার বর্ণনায় ভুল থাকবে তার বর্ণনায় মিথ্যা থাকবে তার বর্ণনায় হয় হাদিসের বাড়াবাড়ি থাকবে নয় হাদিসের ঘাটতি থাকবে নবীজি বললেন এটা হলো কিয়ামতের আলামত আমি একটা গল্প বলছি তাহলে আমার ওয়াজটা এবং হাদিসটা পরিপূর্ণতে একটু বোঝার সুযোগ হবে বাস্তবে আছে কিনা এখন একটা গরিব মানুষ ব্যবসা বাণিজ্য করে খায় বেচারা কিন্তু সমাজের মানুষ এত চালাক লোকটা বোকা হওয়ার জন্য তার কাছে মাল খায় আর পয়সা দেয় না এইভাবে ব্যবসা করতে করতে তার পুঁজিগুলো শেষ হয়ে যায় আমাদের সমাজে এরকম শিক্ষিত মানুষ আছে কথা একটু বলেন ওয়াজটা শোনা শুনেছেন সন্ধ্যা থেকে এবার তো শুধু সময় ব্যয় করার ব্যাপার তারপরে আছে শেষ হুজুর আর তারপরে হলো সমাজে এরকম মানুষ আছে তারা ভালো বলতে পারবে যাদের চার দোকান আছে সারের দোকান আছে কাপড়ের দোকান আছে পাওয়ার টিলার আছে এরা জানে পাড়ায় কত আল্লাহওয়ালা লোক বাস করে দোকানে মাল খেয়ে পয়সা দেয় চারটে পাঁচটা হালখাতা হয় তথাপি পয়সা দিতে আসে না এই দোকানদারগুলো জানে কত ভালো ভালো ফেরেশতা আছে নবীজি বললেন নাফসুল মুমিনে মুআল্লাকাতুন বিদাইনি হাত্তা ইউজানুহু যে মুমিন ব্যক্তি ঋণ করে দেনা করে মৃত্যুর আগে শোধ করে না ওই ব্যক্তি যদি মারা যায় তার আত্মাটা আকাশে নিচে ঝুলে থাকবে আল্লাহ পাক তার আত্মাকে কবুল করবে না কটা হুজুর দিয়ে কুলখানি করবে না সওয়াব রেসারি করবে নবীজির হাদিসের থেকে কি হুজুরের মর্যাদা বেশি কথা একটু বলো এখন ওই বেচারা গরিব মানুষ পুঁজি আর নেই বউ বাচ্চা খাওয়া দিতে পারে না গ্রামে একজনের কাছ থেকে কিছু টাকা ধার করে আবার কারবার করার নিয়ত করেছে তো বাজারে গেল আলু 30 টাকা পটল 40 টাকা ঝিঙে 30 টাকা উচ্ছে 60 টাকা ওর কাছে আছে মাত্র 500 টাকা দিয়ে ক কিলো মাল কিনবে আর কারবার করে লাভের পয়সা সংসার চালাবে খুঁজে 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 বাজারের শেষ সীমানায় দেখে 500 গ্রাম করে ওল একজন বিক্রি করছে 5 টাকা করে পিস মানে 500 গ্রাম ওল 5 টাকা পিস হলে 500 টাকায় কত হবে কি পকেটে মোবাইল আছে বলে আর মুখের হিসাব করা যাবে না নাকি আগে তো মুদিখানার দোকানদার সব কানে কলম গুজে রাখতো এখন কিছু লোক কানে বিড়ি গুজে রাখছে কলম আর নেই জি কম্পিউটারে এখন পাল্লা এসে গেছে মাল কত তা উঠবে দাম কত তা উঠবে পাম্পে তেল নিতে যান 5 লিটার কি 7 লিটার তেল নিলে ওই পাম্পওয়ালার হিসেব করতে হয় না কত বিল সঙ্গে সঙ্গে
তো আপনারা বলুন একটা উলের দাম 5 টাকা হলে 500 টাকা কপি হবে 100 আর বেচারা পুরাতন চট তাতে নিয়ে ভালো করে শিটে শুটে আর নিয়ে আসছে অল লোকের আমি বিক্রি করে দিচ্ছি কিন্তু লোকটা তো বোকা রাস্তাঘাটের অবস্থা তো খারাপ জি চপ্পলে ধাক্কা লাগছে আর চট ফেটে একটা করে কোল পড়ে যায় বেচারা শিটে ধরে আছে কিন্তু নামিয়ে যে কোষে বাঁধবে সেই বুদ্ধিটা নেই আর বলতে বলতে আসছে পরিষ্ণা 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 ওদের বলছে পরিষ্ণা বল শুনবে তো রাস্তা খারাপ জি ইটা হজর লাগছে একটা দুটো পড়ছে কিছু দূর এসে দাঁড়িয়ে বেলা 12টা বাজে পাড়ার একটা ছেলে ওই মাঠে বক ধরার জন্য ফাঁদ পেতেছিল ফাঁদ বুঝেন তো আয় ওই পাশে ছেড়া থাকে আর দড়ি থাকে জি প্রচন্ড রোদের তাপ একটাও পাখি পড়ে নি আর ও বসে আছে আর এ বলতে বলতে যাচ্ছে পরিষ্ণা 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 উঠেই ধরেছে জামার কলার বদমাইশ 9টা থেকে 12টা পর্যন্ত বসে আছি একটাও পাখি পড়েনি আর তুই হিংসা করে বলছিস পড়িস না পড়িস না কতদিন পরে এই গ্রামে ঢুকেছিস বলে দু চার গা ঠুস ঠাস করে লাগিয়ে দিচ্ছে অকারণে মার খাচ্ছে জিজ্ঞেস করবে তো নির্বোধ ভাই কেন মারছ ও মার খেয়ে কিছু না বলে বলছে তাহলে কি বলবো বলছে বল পাখি উড়ে এসে পড় ছুটে এসে মানে তাহলে ফাঁদওয়ালার উপকার ও এবার উঠে কোলের বাজা মাথায় নিয়ে আর বলতে বলতে যাচ্ছে উড়ে এসে পড় ছুটে এসে পড় উড়ে এসে পড় ছুটে এসে কিছু দূর যাওয়ার পরে দেখি একটা রাখাল গোটা 50 গরু নিয়ে মাঠে চড়াচ্ছে আগে সব মাইনে সিস্টেম ছিল তো এখন তো গরু নেই পাওয়ার টিলারের জ্বালায় গরু শেষ আর মাটি এত চাষ হচ্ছে গরু ভাতার জায়গা ও বেচারের একটা বুড়ো গরু পানি খেতে এসে কাদায় বুক পর্যন্ত পড়ে গেছে তুলতে পারে না লেজ ধরে টানে তো মাথা ওঠে আর শিং ধরে টানে তো এদিকে নিচে নিচে খুব টানা টানি করে ঘাম্বার হয়ে গেছে আর এ পুকুর পার দিয়ে বলতে বলতে যাচ্ছে উড়ে এসে পথ ছুটে এসে গরু ছেড়ে দিয়েছি ধরে তোপ দাম লাগিয়েছে বদমাইশ আমি পরের গরু মাটি সরাই পয়সা পাই আর কাদায় পড়ে গেছে আর উড়ে এসে পর ছুটে এসে পর তোর এত হিংসা কেন জীবনে রাগালগিরি করেছিস বলে দুমদাম লাগলাম তাহলে এর নির্বোধের দরকার কি ছিল কেন মাত্র ভাই বলো এটা না বলে বলছে তবে কি বলবো বলো বলছে কাজটা ঠিক হয়নি কাজটা ঠিক হয়নি মানে গরু কাদায় পড়ে যাওয়া ঠিক হয়নি বলতে বলতে যাচ্ছে বলতে বলতে গ্রামের ভিতরে ঢুকেছে অন্ধকার এবার বলতে বলতে যাচ্ছে কাজটা ঠিক হয়নি ঠিক হয়নি আর ওই পাড়ায় একটা বড় জলসা হচ্ছে ক্যাশিয়ার সেক্রেটারি লোক যেমন হচ্ছে বক্তাও তেমন চূড়ান্ত হা বসে শুনছার ঘুরে ঘুরে দেখছে লোক সংখ্যা যা হচ্ছে তাবার ফুল হবে কিনা আর এই বলতে বলতে যাচ্ছে কাজটা ঠিক হয়নি ঠিক হয়নি কমিটি সেক্রেটারি আর ক্যাশিয়ার বাগের মতো এসে ধরেছে বদমাইশ এক মাস ধরে চাঁদা তুললাম ভালো জলসা দিয়েছি কত সুন্দর বক্তা কত শ্রোতা সবাই বসে আছে তোমার কাছে ভালো হয়নি বাড়ি কোথায় বলে দুমদাম মারা শুরু করে মারতে মারতে দু চারটে উল পড়ে গেছে তোলার কথা মনে নেই মারিস চোটে এবার বলছে ভাই তাহলে কি বলবো বলছে বল জলসা বেশি করে হোক বেশি করে হোক মার খেয়ে দু চারটে হলো পড়েছে বিক্রি হয়নি এবার বাড়ির দিকে মন খারাপ করে চলে যাচ্ছে যার যা হয়েছে কাল সকালে বিক্রি করব বলতে বলতে যাচ্ছে বেশি করে হোক বেশি মানে জলসা বেশি হোক তো একদম বাড়ির কাছে পৌঁছে গেছে একটা লোক তার 12টা মেয়ে হয়েছে একটাও ছেলে হয়নি আর ওই রাতে ফের একটা মেয়ে হয়েছে কালো ও রাস্তার কোলে গালে হাত দিয়ে চিন্তা করছে খোদা গো 13টা মেয়ে বিয়ে দেবো কি করে জায়গা জমি তো কিছু নেই হয় তুমি আমার মেরে দাও আর না তো আমি পালিয়ে চলে যাই চিন্তা করছে আর এ বলতে বলতে যাচ্ছে বেশি করে হোক বেশি করে হোক উঠেই তো ধরেছে নেকড়ে বাঘের মতো দুচ্ছার গা লাগিয়ে দিয়ে ওলের বোঝাটা পড়ে গেল লুঙ্গি খুলে গেল মারিস চোটে বলছে আর কিছু বলবো না খালি হাতে বাড়ি চলে তাহলে এ মার খেল কেন আর ওলের বোঝা পড়ে গেল কেন কি বোকা ছিল নির্বুদ্ধি যার জন্য চার জায়গায় মার খেল ঘাটির পয়সা ওল কিনে রাস্তায় ফেলে রেখে আসতে হলো যে আল্লাহর নবী বললেন কিয়ামতের আগে অযোগ্য অযোগ্য ব্যক্তিদের কাছে মানুষ হাদিস শুনবে শরীয়তের জ্ঞান নেবে কিন্তু আমল করবে না জলসা দেয় নামাজি বক্তা ঠিক করে বেনামাজি হ্যাঁ আজকে বক্তা ঠিক হচ্ছে ইউটিউব থেকে যারা গজল পড়তে পারে বক্তা নির্বাচন হচ্ছে
যারা ভালো চেক নাই হয়ে নামাজ পড়লো কি না পড়লো দেখে না, খৈনি খায়, তেরঙ্গা খায়, গুটখা খায়, জর্দা খায়, সেই সব বক্তা ইউটিউবে অ্যাডভার্টাইজ করছে। আর কমিটি বলছে হেভি বক্তা, পশ্চিমবাংলায় এইসব বক্তা দেখা যায় না। এভাবেই আজকে ওয়াজ নসিহত গুলো চলছে। আল্লাহ হেফাজত করেন।